Good morning everyone, welcome back to the channel. আজকে সকালে না এখানে খুব ঠান্ডা ওয়েদার হয়ে গেছে বৃষ্টি হওয়ার জন্য, তো সকালে ওকে খাওয়ানোর পরে আমারও ঘুম লেগে গেছিল, তারপরে আর উঠতে পারিনি। তারপরে যখন ঘুম ভেঙেছে দেখলাম 8:45 হয়ে গেছে, তো তারপরে ওকে দেখছি, ওকে দোলনায় শুয়ে দিয়েছিলাম, ও দেখছি অটোমেটিক ঘুমিয়ে গেছে, এখনও ঘুমিয়েই আছে, ওই যে এই দোলনাটাতে এখনও ঘুমিয়েই আছে। তো আমি সব আনাজ কাট করে রেখেছিলাম, আজকে ওটসের উপমা বানিয়েছিলাম, আর ওটসের ওটসটা না অনেক দিন বানানোও হয় না, অনেকটা পরিমাণে আছে, তো ভাবলাম ওটসের উপমাটাই বানাই। আর এদিকে আমার তরকারি হয়ে গেছে, ঢেঁড়সের তরকারি করেছি সর্ষে বাটা দিয়ে। কালকে একটু মার্কেটে গিয়েছিলাম, বাবা ওকে একটু দেখছিল, আমি আর রাহুল গিয়েছিলাম বিকেলে। তো সজনে পাতা দুটোই ছিল, দু আঁটি ছিল, তো আমি একটা নিয়েছি, ওটা একটু অনেকটা অ্যামাউন্টে আছে, কিছুটা আছে আর কিছুটা করেছি সজনে পাতা ভাজা। এগেন সজনে পাতা মিল্ক প্রোডাকশনের জন্য খুব ভালো, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। তো কালকে হঠাৎ করে দেখতে পেয়েছি, অনেকদিন থেকেই ভাবছিলাম ওই দোকানটা থেকে আগেও কিনতাম, কিন্তু অনেকদিনই আসছিল না। তো ওই পাতাটা ভাজা করেছি আর ডিমের ঝোলটা বানাবো, ডিম আর আলু ছাড়ানো হয়ে গেছে। ভাবছি ও ঘুম থেকে ওঠার আগে ওর ঝোলটা আমি বানিয়ে ফেলি, কিন্তু মনে হচ্ছে গা ভাঙছে, মনে হচ্ছে ওটা পরেই আমাকে করতে হবে। এই দেখো ওকে এইভাবে স্ট্রেট শুয়ে দিয়েছিলাম, তারপরে নিজে নিজে এরকম উল্টে গেছে, দেখো ওঠার চেষ্টা করছি, উঠতে পারছে না, উঠতে পারছ না তুমি, উঠতে পারছ না তুমি, রাহি রাহি ও রাহি, দেখো উঠতে পারছে না, কত চেষ্টা, দেখো ওঠার চক্করে চুড়িও খুলে দিয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং বাবা, কত হাসি, গুড মর্নিং, বা একটু পড়াশোনা হয়ে যাক। ডি ফর ডগ, ই ফর ইগ, এফ ফর ফক্স, জি ফর গুড, এইচ ফর হেন, আই ফর আইসক্রিম। তো এদিকে এখন দাদুর সাথে ওর খেলা হচ্ছে, আর আমি ভাবলাম একটু সময় আছে তাই ভাবলাম একটু ডিমের ঝোলটা বানিয়ে ফেলি, কারণ ডিমের ঝোলে না ওই যে তোমার টমেটো আদা রসুনের পেস্ট, ওটা তোমাকে মিক্সিতে বাটতে হবে, ও ঘুমিয়ে যাওয়ার পরে করলে আমি যতই দরজা লাগিয়ে দিই যাই করি না কেন ও আওয়াজে উঠে যাবে, সেই জন্য ভাবলাম পেস্টটা করে রাখি। আর এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ ভাজা চলছে, টমেটো আদা রসুনের পেস্ট দেবো, আজ একটু অন্যরকমভাবে ডিমের কারিটা বানাবো। প্রথমে ভাবলাম এমনি সিম্পল ডিমের ঝোল যেরকম হয় সেরকম বানাবো, তারপরে ভাবলাম না আজকে যেহেতু ওটসে দেখো নারকেল দিয়েছিলাম একদম টাটকা নারকেল, তো এই নারকেলটা কুড়ে ভাবছি নারকেলের কোকোনাট মিল্ক বার করে তো সেইটা দেবো, খুব ভাল লাগে খেতে, ডিমের মালাইকারি বলে ওটাকে, একটা অন্যরকম টেস্ট আসবে। সবসময় একঘেয়ে ডিমের ঝোল তো আর ভাল লাগে না আদা রসুন দিয়ে, তাই ভাবলাম এইরকমভাবে ট্রাই করি, জাস্ট কিছুই না মানে মশলাটা কষিয়ে লাস্টে ওই নারকেলের দুধটা ঢেলে দেবো, যেরকম ওলের ডালনা হয় নারকেলের দুধ দিয়ে সেই রকম। এই তো আমার রাহি, দেখি বাবা
তো ওকে ফিড করানো হয়ে গেছে, কিন্তু যেহেতু সকালে না 10টা অবধি ঘুমিয়েছে, সেজন্য এখন আর ঘুমাচ্ছে না। আমি দোলনায় শুয়ে দিয়েছি, বাট স্টিল দেখো জেগে আছে। তুমি জেগে আছো? ঘুমাবে কখন? কখন ঘুম হবে তোমার? আর দেখো এই দোলনাটায় ও কিছুতেই শুতে চাইতো না, তো সেজন্য ভাবলাম দোলনার ওপরে এই খেলনাগুলো যদি এভাবে হ্যাং করে রাখা যায়, তাহলে এগুলো দেখতে দেখতে ওটার মানে দোলনার প্রতি একটা অ্যাট্রাকশন হবে। ওকে দোলনায় শোয়ানো হয়েছিল, কিন্তু আর ঘুমোয়নি, ছটপট করছিল, সেই জন্য ওর বাবা ওকে এখানে এনে বসিয়েছে। দেখো কীভাবে বসে আছে, দেখো তোমরা। ঘুম হবে না আজকে? আজকে ঘুম হবে না? কখন ঘুম হবে? এদিকে আমার ডিমের ঝোল একদম রেডি, আর শুধু এই যে দেখো কষানো একদম হয়ে গেছে। এবার জাস্ট এই কোকোনাট মিল্কটা অ্যাড করব। কিছুই না, নারকেল কুড়ে জাস্ট মিল্ক বার করে নিয়েছিলাম, আর একটু তোমার ইয়ে গরম জল দিয়েছিলাম, তাতেই এটা হয়ে গেছে। এটা একদম লাস্টে অ্যাড করলাম, এটা ভালোভাবে ফুটে গেলে আমি এটা তারপরে নামিয়ে নেবো। একটা খুব সুন্দর নারকোলের একটা স্মেল আসবে, এই অবস্থাতেই আমি এটা নামিয়ে নেবো। খুব ভালো হয় খেতে এটা। জাস্ট যাই হোক করে ভাতটা খেয়ে নিয়েছি, আর ডিমের কারিটা খুব ভালো হয়েছিল রাহুল বলছিল, তো এখনও ঘুমোয়নি। যাই হোক ও কাঁদছিল খাওয়ার সময়, তাই খুব তাড়াতাড়ি করে যাই হোক করে খেয়ে নিয়েছি। একটু সব দুপুরে রেস্ট নেওয়ার পরে না বিকেলে একটু হাঁটতে গেছিলাম, আর কীরকম আওয়াজ করছে দেখো। তুমি মনে মনে কি কথা বলছো? কথা বললো? কথা বললো কো? কথা বলো। আজকে রান্নাও হয়নি কিছু না, আমি ভাবলাম চট করে পনিরের রেসিপিটা, পালক পনিরের রেসিপিটা বানাবো, ওটা তোমাদের সাথে শেয়ার করব। ওটা ঝট করে করিনি, আর ওটা খুব তাড়াতাড়ি নিমেষের মধ্যে হয়ে যাবে, মানে 6-7 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো চলো আগে কিচেনে রান্নাটা করে নিই আর আটাটা মাখিয়ে রাখি। তো দেখো আমি এখানে পালক পনিরের বানানোর জন্য এখানে পনিরগুলো কাট করে নিচ্ছি। আমি কেনা পনির নিয়েছি, তো এদিকে জল গরম করছি, হালকা ঈষৎ উষ্ণ হলেই আমি এতে একটু পালং শাক অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটা হালকা ভাপিয়ে নেব। খুব কম তেলে একদম সিম্পল করে বানাচ্ছি। আর তারপরে দেখো আদা রসুন দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এগুলো হালকা ফ্রাই করে নেব। দেন আমি এতে টমেটো কুচিও অ্যাড করব, দিয়ে টমেটোর ওপরে আমি নুন অ্যাড করছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এরপরে এদিকে আমার পালং শাকও একদম হালকা ভাপানো হয়ে গেছে, জলটা আমি ছেঁকে নিচ্ছি। এই জলটা আমি ফেলি না, এটা গাছে দিই, গাছের জন্য খুব ভালো সার। এবার একসাথেই পালক শাক আর তোমার ইয়ে আদা রসুন পেঁয়াজ এগুলো সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে এই মশলা বাটাটা অ্যাড করলাম, দিয়ে কিছুক্ষণ মিক্স করে ঢাকা রাখবো। তারপরে ঢাকনা খুলে আবারও একটু মিক্স করে নিচ্ছি যাতে না তলায় না লাগে সেজন্যে। তো একটু নুন অ্যাড করলাম, দেন একটু ওই বাটা মশলার জলটা অ্যাড করছি, অবশ্যই গরম জল অ্যাড করবে তোমরা। দিয়ে আমি এতে একটু সুইট কর্ন অ্যাড করছি, এটা হালকা একটু বয়েল করে নিয়েছিলাম, সুইট কর্নটা ছিল তাই ভাবলাম এটাতেই দিয়ে দিই, ভালো লাগবে খেতে। আর তারপরে এই পনিরগুলো অ্যাড করছি, দিয়ে এগুলো খুব ভালো করে মিক্স করব আর একটু ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমার একদম হয়ে গেছে পুরো রেডি পালং পনির, আর আমি একটু ওপর থেকে ক্রিম অ্যাড করছি, তো এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো। নিয়ে ডিনারে পালক পনির বানিয়ে ফেলেছি, ওটা জাস্ট খুব তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য ওটা আজকে বানালাম। আর তোমাদেরকে আজকে কিছু জিনিস আমি শেয়ার করব, সেটা হচ্ছে নিউবর্ন বেবিদের জন্য কী কী মেন দরকার সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। বেবি হওয়ার আগে থেকে আমি লিস্ট করে রেখেছিলাম, তো সেই লিস্ট অনুযায়ী আমি কিনেছি। সবার ফার্স্ট কিনেছিলাম সেটা হচ্ছে বেবির এরকম টাওয়েল, তো এটা স্নান করানোর পরে ওকে আমি এইভাবে এইটাতে জড়িয়ে র্যাপ করে ওকে আমি গাটা মোছাই। একদম সফট কাপড় আছে এটা,
এরকম দুটো সেট নিয়েছিলাম, এগুলো সবই অ্যামাজন থেকে কিনেছি। এটা দিয়ে ওকে আমি যখন একদম প্রথম হওয়ার পরে ওকে র‍্যাপ করে রাখতে বলা হয়েছিল, হসপিটালে দেখিয়ে দিয়েছিল আমাকে, তো এরকম দুটো কাপড় আমি নিয়েছিলাম। এটা একদম মানে কটনের, একদম সফট, এটাতেই আমি ওকে এখন গা মোছাই। যেহেতু বাইরে ক্লাউডি ওয়েদার, এই টাওয়েল তো শুকোবে না, সেজন্য এইটাই আমি ইউজ করি এখন। দেন তারপরে হচ্ছে তোমার ডাইপার তো আছেই, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে প্যাম্পার্স, তো এই ডাইপারটা আমি ইউজ করছি, এটা খুব ভালো। আর ডাইপার আছে, আর কি আছে না, আমার এই বক্সটাতে সব কিছুই আছে প্রায়। ক্লোথ ন্যাপি কিনেছিলাম, এরকম ক্লোথ ন্যাপি মাঝে মধ্যে ইউজ করি। আর তার সাথে একদম সেট ছিল আমার, আমি ওটা অ্যামাজন থেকেই কিনেছিলাম, ওতে আমার একটা স্লিপিং ব্যাগ আছে আর একটা ছোট এরকম মশারি দেওয়া, ওটাতেও আমি ফার্স্টে ওকে শোয়াতাম। এই এই ছোট ছোট জামা। আর তোমরা না চেষ্টা করবে, যারা মানে নতুন মা হতে যাচ্ছ, চেষ্টা করবে এরকম সামনে বোতাম দেওয়া কিনতে, তাহলে ওকে পরাতে সুবিধে হবে। রম্পার্স আছে, রম্পার্স তো মাস্ট, এটা আমার সব থেকে ইজি মনে হয়, একদম জাস্ট একসাথে পরিয়ে দিলাম, আর নিচে কিছু পরানোর দরকার নেই, একটাই পিসে একদম হয়ে গেল। আর যেটা আছে সেটা হচ্ছে এটা ব্ল্যাঙ্কেট, এরকম ব্ল্যাঙ্কেট, এটা এত সফট না কি বলবো। এই ব্ল্যাঙ্কেটটা দেখছো ওখান থেকে আওয়াজ করছে, এরকম দুটো দুটো এরকম ব্ল্যাঙ্কেট আছে। যেটা মেন সেটা হচ্ছে আমি বলবো ওর হচ্ছে হাতের হাতের নখ কাটার, পায়ের নখ কাটার, ওটা মেন, ওটা জাস্ট মানে কি বলবো, এক এক সপ্তাহের মধ্যেই ওর হাতের নখ একদম বেড়ে গেছিলো। তো এটা হচ্ছে সিজার, সিজার আছে আর নেল কাটারও আছে, আর এই যে নেল কাটার আছে, তো নেল কাটার দিয়ে নখ কাটি না, আমাকে নার্স দেখিয়ে দিয়েছে এই সিজারটা দিয়েই নখটা কাটি। এটা মাস্ট, তোমরা এটা মানে বেবি হওয়ার আগেই এটা কিনে রাখবে। এটা আমি যেটা কিনেছিলাম এটা হচ্ছে লাভ ল্যাপের, যেহেতু আমি তোমাদের বলেছিলাম ব্রেস্ট মিল্কটা ও প্রথমে পাইনি, তো সেই ফিডিং বটল, আমি এটা লাভ ল্যাপের দুটো সেট ছিল এটা আমি কিনেছিলাম। এটা খুব কনভেনিয়েন্ট, ওটা ইজি টু ইউজ, এটা খুব ভালো, খুব শাক করতে পারে খুব তাড়াতাড়ি। তো এইটা কিনেছি, এটা হচ্ছে মাস্টার্ড পিলো, এটা ভেতরে সর্ষের বীজ আছে, তো এই পিলোটা যাতে মাথার শেপ ভালো আসে সেটার জন্য এই পিলোটা, এটা আমি এখনও ইউজ করি। আর এটার সাথে সাথে আরও একটা পিলো কিনেছি, সেটা হচ্ছে এইটা, এটাতেও মাথার শেপ খুব ভালো আসবে। দেন নেক্সট হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট থিং, ওটা তোমাদেরকে ফার্স্টেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে ড্রাই শিট। এই যে এইটা হচ্ছে তোমার ড্রাই শিট, এটা এরকম দুটো, এটা একদম সেম, এটা ব্লু আর একটা আছে মেরুন কালারের, আর একটা আর দুটো আছে এটা প্রিন্টেড। এটা আমি এমনি বাইরের এইখানে দোকান থেকে কিনেছি, এটার এই দিকটা দেখো ওয়াটার, মানে ও টয়লেট করলে এই দিকটা শোক হয়ে যাবে, আর এই পাশের দিকটা, এই পাশের দিকটা একটু পিছিল টাইপের, এই দিকটাতে আমি ওকে অয়েল ম্যাসাজ করাই, এটা থাকা অবশ্যই দরকার। নেক্সট হচ্ছে এইটা, এইটা হচ্ছে তোমার, এটা কিনতেও পারো নাও কিনতে পারো, এটা অনেকে টাওয়েলে জড়িয়ে র‍্যাপ করে নিয়ে আসে, এটা ও হওয়ার পরে আমি এইটাতে র‍্যাপ করে ওকে নিয়ে এসেছিলাম। এটা এত সফট যে কি বলবো, এই পাটা যাবে আর এই এখানে মাথাটা, আর এইভাবে ওকে এরকমভাবে র‍্যাপ করা হবে। তো এইরকম জিনিসটা দেখতে খুব সুন্দর কালার, একদম কিউট কালার, আর এটাতে ওকে র‍্যাপ করলেই ওকে খুব সুন্দর লাগে। আরেকটা হচ্ছে হোয়াইটের ওপর আছে সেম। তো নেক্সট যেটা সেটা হচ্ছে তোমার এই ক্লোথ ডাইপার। অনেক সময় আমি সকালবেলা আপনাদেরকে আগে ভিডিওতেও বলেছি আমি ডাইপারটা রাত্রেই জেনারেলি ইউজ করি। আরেকটা হচ্ছে যেটা সেটা হচ্ছে তোমাদের বলছি সেটা হচ্ছে ওয়েট ওয়াইপস মিমির, এটা আমি এটা মিমিরই ইউজ করি। বার্থের আগেই আমি কিছু জনসনের প্রোডাক্ট কিনেছিলাম, তার মধ্যে ফেস ক্রিমটা ছিল, আরেকটা জনসনের সোপ ছিল, আর একটা হচ্ছে এটা বেবি পাউডার, এটা আমি ইউজ করি না, তবে এই ক্রিমটা ইউজ করি, এটা একদম শেষ হয়ে এসছে, আর সেরকম কিছু নেই। আর আমাকে হসপিটাল থেকেই এই থার্মোমিটারটা দিয়েছে, স্লিপিং ব্যাগ যেটা, ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ওটা আমি যখন ওকে হসপিটালে নিয়ে যাই তখনই আমি ওটা ইউজ করি। ওটা স্লিপ, যারা কিনতে চাও তারা স্লিপিং ব্যাগ বলে অ্যামাজনে সার্চ করবে বা যে কোনো ওয়েবসাইটে স্লিপিং ব্যাগ, তাহলেই দেখতে পেয়ে যাবে। ওটা খুব কনভেনিয়েন্ট
ছোট বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য বাইরে কোথাও। আমার কাছে যা কিছু আছে এইগুলোই আপাতত, আর ওর ড্রেস আস্তে আস্তে কিনছি, দেখা যাক তারপরে যত ড্রেস কিনবো তোমাদের সাথে শেয়ারও করব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।